আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা বাংলাদেশের বৃহত্তম সকল বিষয়াদি নিয়ে আলোচনা করব তো চলুন শুরু করা যাক বাংলাদেশের সবচেয়ে উচ্চতম ভক্ষ হচ্ছে বইলাম যেটার উচ্চতা হচ্ছে দুশো ফুট বাংলাদেশের উচ্চতম ভবন হচ্ছে সিটি সেন্টার থার্টি সেভেন ফ্লোর বা স্যাঁত্রিশতলা উচ্চতম পাহাড় হচ্ছে গারো পাহাড় ময়মনসিংহে অবস্থিত উচ্চতম পর্বত হচ্ছে তাজিংডং বা বিজয় বারোশো একত্রিশ মিটার উচ্চতা বাংলাদেশের সর্বোচ্চ স্থান হচ্ছে দিনাজপুর বাংলাদেশের সর্বনিম্ন স্থান হচ্ছে চাঁদপুরের ডাকাতিয়া নদীর একটি খড়ি যার গভীরতা হচ্ছে সাঁত্রিশ মিটার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত হচ্ছে কক্সবাজার দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র নদ দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা আর দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা নদী যেটা প্রস্তাবিত রেল সেতু হচ্ছে হার্ড ব্রিজ পাখি পাবনা বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান হচ্ছে লালাখাল সিলেট বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের স্থান হচ্ছে লালপুর নাড় বাংলাদেশের বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ এটা এশিয়া এশিয়ারও বৃহত্তম একটি গ্রাম বাংলাদেশের বৃহত্তম শহর হচ্ছে ঢাকা দ্বীপ হচ্ছে ভোলা বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন আর পৃথিবী বৃহত্তম যদি হয় তখন হবে বাংলাদেশ অর্থাৎ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বদ্বীপের ক্ষেত্রে বাংলাদেশ হবে আর বাংলাদেশের বৃহত্তম বিল হচ্ছে চলন বিল বৃহত্তম হাওয়ার হচ্ছে হাকালুকি বৃহত্তম বনভূমি হচ্ছে সুন্দরবন বৃহত্তম বনাঞ্চল হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল গ্যাস ক্ষেত্র হচ্ছে তিতাস কুমিল্লা বৃহত্তম বন্দর হচ্ছে চট্টগ্রাম সমুদ্র বন্দর বৃহত্তম বিমানবন্দর হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল জাসর বৃহত্তম রেল রেল স্টেশন হচ্ছে কমলাপুর রেল স্টেশন ঢাকা রেল জংশন হচ্ছে ঈশ্বরদি রেলওয়ে জংশন বৃহত্তম চিনিগল হচ্ছে কুর অ্যান্ড কোম্পানি চুয়াডাঙ্গা সার কারখানা হচ্ছে যমুনা সার কারখানা জামালপুর বৃহত্তম কাগজকল হচ্ছে কর্ণফুলি কল বৃহত্তম বাদ হচ্ছে কাপ্তাইবাদ বৃহত্তম পানি সেচ প্রকল্প হচ্ছে তিস্তা প্রকল্প বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র কুষ্টিয়া বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র বৃহত্তম বিশ্ববিদ্যালয় আয়তনের দিক থেকে চবি বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার হচ্ছে পাবলিক লাইব্রেরি ঢাকা মসজিদ হচ্ছে বাতুল মারম ঢাকা চিড়িয়াখানা হচ্ছে মিরপুর চিড়িয়াখানা ঢাকা বৃহত্তম পার্ক হচ্ছে রমনা পার্ক ঢাকা উদ্যান হচ্ছে সুরহারদি উদ্যান ঢাকা কৃষি খামার হচ্ছে জিনাইদোহ জিনাইদুহের মহেশপুর বৃহত্তম হোটেল হচ্ছে হোটেল সোনারগাঁও জাদুঘর হচ্ছে জাদুঘর জাতীয় জাদুঘর শাহবাগ ঢাকা হাসপাতাল হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বৃহত্তম স্টেডিয়াম হচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম গুলিস্তান ঢাকা ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক সিনেমা হল হচ্ছে মনিহার চশোর বৃহত্তম ইদগা হচ্ছে সোলাকিয়া কিশোরগঞ্জ শপিং মল হচ্ছে যমুনা ফিউচার পার্ক খুরিল ডাকা এশিয়ার মধ্যেও কন্টেনার হচ্ছে বাংলা দূত যুদ্ধ জাহাজ হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু অঞ্চল হিসেবে বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি সিলেটের বনাঞ্চল না সুন্দরবন বনাঞ্চল গ নম্বর অপশন হচ্ছে বাবার মধুপুর অঞ্চল গ নম্বর অপশন হচ্ছে চট্টগ্রামের বনাঞ্চল যদি অঞ্চল হিসেবে অঞ্চল প্লাস বনভূমি হিসেবে দেখেও তখন হবে চট্টগ্রাম বনাঞ্চল আর শুধু যদি বনভূমি বলে তখন হবে সুন্দরবন থ্যাংক ইউ আমার ভিডিওটি দেখার জন্য এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন